আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই ফারা। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে অনেক পপুলার একটি ড্রিঙ্কস রেসিপি শেয়ার করব, সেটি হচ্ছে ভার্জিন মজিতো। এই ড্রিঙ্কসটা বাংলাদেশের যে কোনো রেস্টুরেন্টে অনেক পপুলার, আর এই ড্রিঙ্কসটা বানানো কিন্তু অনেক ইজি। দেখতে অনেক কমপ্লিকেটেড লাগলেও এই রেসিপিটা বানাতে অনেক কম ইনগ্রিডিয়েন্টস লাগে আর অনেক ইজি, সুপার ইজি। এই রেসিপিটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার পুরো ভিডিওটি দেখবেন, তাহলে বুঝতে পারবেন আমি কীভাবে এই মজাদার ড্রিঙ্কসটা বানিয়েছি। আর কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লেগেছে। চলুন শুরু করা যায়। প্রথম আমি এখানে নিয়ে নিয়েছি একটি লেবু। আমি লেবুটাকে পিস পিস করে কেটে নিচ্ছি। আমি এরকম গোল গোল করে কেটে নিচ্ছি। এরপর আমি মাঝখান দিয়ে আরেকবার কেটে এরকম ছোট ফালি করে নিচ্ছি। আমি ঠিক এরকম করে কেটে নিচ্ছি। এরপর আমি ফ্রেশ পুদিনা পাতা নিয়েছি, যা আমি আগে থেকেই ধুয়ে রেখেছিলাম। এরপর একটি গ্লাসে আমি দিয়ে দেব চিনি। আমি এখানে চিনি নিয়েছি 2 টেবিল চামচ। আপনারা চিনি কম বেশি করে নিতে পারেন। এরপর আমি দিয়ে দিব সল্ট। সল্ট এখানে আমি 1 চিমটি পরিমাণে নিয়েছি, একদমই সামান্য নিতে হবে, কম বেশি করা যাবে না, একদম 1 চিমটি নেবেন আপনারা। এরপর আমি দিয়ে দিলাম লেবুগুলো। এই ড্রিঙ্কসে কিন্তু লেবুর রস ততটা লাগবে না। এরপর আমি দিয়ে দিলাম পুদিনা পাতাগুলো। এরপর আমি এরকম একটি চামচ, বা আপনারা যেটা আপনাদের কাছে অ্যাভেলেবেল আছে, এটা দিয়ে হালকা ক্রাশ করে নেব। আমি কিন্তু একদমই লেবুর রসটা চিপে নিচ্ছি না, জাস্ট এরকম হালকা হালকাভাবে ক্রাশ করে নিচ্ছি, জাস্ট ফ্লেভারগুলো মেশানোর জন্য। আমার লেবুর রস একটু বের হয়ে এসেছে এবং পুদিনা পাতাটাও হালকা ক্রাশ হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি ফুড কালার। ফুড কালারটা আপনাদের কাছে অপশনাল, আপনারা না দিতে চাইলে না দিতে পারেন। এরপর আমি দিয়ে দিচ্ছি বরফ কুচি। এরপর আমি দিয়ে দিচ্ছি মেইন ইনগ্রিডিয়েন্ট, সেটা হচ্ছে 7-Up। আপনারা সাদা যে কোনো সফট ড্রিঙ্কস ইউজ করতে পারেন। কালারটা একদম মিশে গিয়ে কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে, অনেক রিফ্রেশিং। এই ড্রিঙ্কটা কিন্তু খেতে অসাধারণ। যারা খেয়েছেন অলরেডি, তারা কিন্তু বাসায় এভাবে ট্রাই করতে পারেন। আমি আবারও একটু নাড়িয়ে দিচ্ছি যেন ফ্লেভারগুলো একসাথে মিশে যায়। আশা করি আমার ভিডিওটি ভালো লাগবে, আর ভালো লাগলে কিন্তু লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।